ওই যে কি নাম কাদের সাহেব উনি বলেন আমি পেপারে দেখলাম হাসলাম কতক্ষণ সকালবেলা নাস্তার টেবিলে পেপারটা দেখে হাসলাম উনি বলছেন ট্রেজারির টাকা সব বিএনপি খেয়ে ফেলেছে ওনার মতো লোক তিনি জেলখানাতে আমাদের সঙ্গেই ছিলেন আমরা পাশাপাশি ছিলাম একেবারে ওনার পা আর আমার পা একসঙ্গে অনেকে কানে ধরে উঠবস করেছিলেন খাওয়ার টেবিলে কানে ধরে খাওয়া রেখে কানে ধরে আর রাজনীতি করবো না অনেক পরে বুঝেছি ব্যাখ্যাটা অনেক বড় যারা এই দেশটাকে কুরে করে খাচ্ছে লুট করে খাচ্ছে ডাকাতি করে খাচ্ছে আজকে ব্যাংকের ট্রেজারিতে টাকা নাই আজকে আমাদের ওই যে কি নাম কাদের সাহেব উনি বলেন আমি পেপারে দেখলাম হাসলাম কতক্ষণ সকালবেলা নাস্তার টেবিলে পেপারটা দেখে হাসলাম উনি বলছেন ট্রেজারির টাকা সব বিএনপি খেয়ে ফেলেছে বলেন 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ট্রেজারির টাকা বিএনপি কিভাবে খায় বুঝলাম না যারা খাইছে তাদেরকে উনি ঠিকই চেনেন কারণ নিজে তো অংশীদার শুনে দেখেন জানেন না ওনার মতো লোক তিনি জেলখানাতে আমাদের সঙ্গেই ছিলেন আমরা পাশাপাশি ছিলাম একেবারে ওনার পা আর আমার পা একসঙ্গে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা অনেকেই আমরা পাশাপাশি ছিলাম আজকে ওনাদের মুখের যে কথা ওই সময়ের যে কথা ওই সময় অনেকেই বলেছিলেন ভাই আর রাজনীতি করব না অনেকে কানে ধরে উঠবস করেছিলেন খাবার টেবিলে কানে ধরে খাওয়া রেখে কানে ধরে আর রাজনীতি করব না অনেকে বলেছিলেন নামটা বলতে চাই না তো যাই হোক এই এই প্লিজ কোন কথা কইও না ভাই প্লিজ তো এখন ওনারা আজকে লম্বা লম্বা কথা বিএনপি নাকি ট্রেজারি খেয়ে ফেলেছে বিএনপি কখনো এই লুটপাট খাওয়া দাওয়ার রাজনীতির মধ্যে নাই বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতা এসেছিল আর আপনারা সেই ভালোবাসাকে তথাকথিত 1-11-তে সেই 1-11-তে সেই বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছেন এবং বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পর আপনারা বললেন অত্যন্ত আনন্দিত চিত্তে বললেন এই আমাদের আন্দোলনের ফলশ্রুতি হলো এই 1-11 আমরাই এনেছি 1-11 ওনারা বললেন এবং তার ফলশ্রুতিতে ওনারা ক্ষমতায় আসলেন এসে আজকে ট্রেজারি লুট করে বাংলাদেশ ব্যাংক লুট করে শেয়ার বাজার তো গয়েশ্বরায় বলেই গেছে একই কথা বারবার বলতে চাই না অর্থাৎ এক কথায় বাংলাদেশটাকে ফাঁকা করে দিয়েছে কিচ্ছু নাই এবং আরো কদিন পর আমার কথা নয় আজকের প্রধানমন্ত্রীর কথা তিনি বলেছেন 23 সালে দুর্ভিক্ষ আসছে উনি বলেছেন দুর্ভিক্ষ আসছে কিন্তু এর জন্য প্রয়োজনীয় কি করা দরকার তা তিনি আমাদের বলেন নাই উনি প্রয়োজনীয় দিক নির্দেশনা আমরা আশা করি যিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এই দেশের একটি মানুষ যেন না খেয়ে না মারা যায় আমার নেতা তারেক রহমান সে সুদূরে বসে ভাবেন দেশের মানুষের কথা আপনারা কেন ভাববেন না অনেক খেয়েছেন আর বিএনপি ট্রেজারি লুট করে খেয়েছে ভাই যদি একবার জনগণ ক্ষমতায় আসতে পারে পেটের মধ্যে পাড়া দিয়ে গলার মধ্যে চাপ দিয়ে আপনাদের এই ট্রেজারির টাকা বের করবে কথাটা মনে রাখবেন